আজিকার কাণ্ডের পর মেয়েদের নিরাপত্তা জোরদার করার বদলে সরকার মেয়েদের ডিউটির সময় বেঁধে দেয়। মেয়েদের রাতে ডিউটি না করার নিদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের এই বৈষম্যের প্রতিবাদে মুখর কাদম্বিনীর বাবা মা। সরকার ছেলে মেয়েদের ডিউটি ভাগাভাগি করে বৈষম্যের সৃষ্টি করছে। আগে মেয়েদের নিরাপত্তা দিক, মেয়েদের নিরাপত্তা না দেওয়া সরকারের অক্ষমতা। আগে ডাক্তারদের কাজের জায়গায় সুরক্ষা দিক, দাবি কাদম্বিনীর মায়ের। যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা, মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করবো। কিন্তু তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, তারপরে মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয়। বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে, তাদের হয়তো আপনি 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে পারবে, যাবে না সেখানে, তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে। তাহলে বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছে। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তাদের মেয়েদের পরীক্ষা দিতে পারছেন না? কাজের জায়গায় মেয়েদের প্রোটেকশন দেওয়া দরকার। দুর্নীতি হলে সামনে আনার চেষ্টা করুন। আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো 3-4 বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল, কিন্তু আনার হয়নি কেন? কাদম্বিনীর বাবা মা জানালেন তাদের মেয়ের সঠিক বিচার এবং নিজেদের মনের কথা লিখে পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে। এখনো যায় তো চিঠি পৌঁছায়নি, চিঠি বললে আপনাদের প্রকাশ্যে চিঠি দিয়ে দেবে। আবেদন জানিয়ে আমাদের মনের কথা, মায়ের মনের কথা, মনের দুঃখ এটাই প্রকাশ করা হয়েছে। অনেক জায়গায় দিয়েছি, সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের, কপি আমাদের কাছে আছে। আগে ওনারা পান, চিঠি রিসিভ করলে তারপরে আপনাদের। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নৈতিক জয় হয়েছে, পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পেরেছেন, লালবাজারে ঢুকতে পেরেছেন, আন্দোলনকারীদের পাশে থাকতে চান তারা। কিন্তু আমরা ছেলে মেয়ের পরিবারের সদস্য হিসেবে মনে করি, আমরাও কষ্ট পেয়েছি। ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24-25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, তাইটাই আমরা মনে করি। নৈতিক জয় কেন বলছি, মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দাওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে, এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। রাত দখলের লড়াইয়ে পরিবারের লোক যাবে, আন্দোলনকে স্বাগত জানাতে আরজিকর যাওয়ার ইচ্ছা প্রকাশও করেন কাদম্বিনীর পরিবার। শান্তনু আচার্য, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।